আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নিরাপদে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী কাজমানে শিশু নিকেতনের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম আজকে তোমাদের হবে বাংলা ব্যাকরণ ক্লাস তোমরা তোমাদের ব্যাকরণ বই নিয়ে প্রস্তুত হও গত ক্লাসে আমি তোমাদের গত ক্লাসে আমি তোমাদেরকে একটা চিঠি দিয়েছিলাম হ্যাঁ চিঠি দিয়েছিলাম চিঠিটা তোমরা কিন্তু কেউ লিখছো কি না কেউ লিখছো কি না কেউ কিন্তু আমার কাছে পাঠাও নি কীভাবে লিখছ তোমাদের নিয়ম অনুসারে লিখতে বলেছিলাম কিন্তু কেউ পাঠাও তাহলে দেরি শুরু করি আমি পড়ার সাহেব মিসমিল্লাহ রহমানুর রাহিম তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু এই যে একটা দরকার চিঠি দিয়েছিলাম চোদ্দ নং আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন তা জানিয়ে তোমার বাবার কাছে একখানা পত্র লেখো তিনশো চৌত্রিশ পৃষ্ঠা তিনশো চৌত্রিশ পৃষ্ঠা একটু আগের পড়ার মধ্যে যাই তিনশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে চোদ্দ নং তিনশো পৃষ্ঠার মধ্যে চোদ্দ নংয়ে আছে কি আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন তা জানিয়ে তোমার বাবার কাছে একখানা পত্র লিখো সেটা লিখতে বলা হয়েছে এবং কি আমার কাছে এরপরে সিটি নেওয়ার কথা ছিল কিন্তু স্কুল বন্ধ হয়ে যাওয়াতে তোমাদের কাছ থেকে সিটি নেওয়া হয় নাই কিন্তু তোমরা তোমরা লিখেও পাঠাও নাই আমি কিন্তু এটা দিয়েছি তোমাদেরকে নিয়ম যাতে ঠিক তোমরা নিয়মটা শিখতে পারো একটা চিঠি নিয়ম শিখতে পারো সেই জন্য তোমাদেরকে লিখতে বলেছিলাম কালকে কিন্তু সবাই আমার কাছে লিখে পাঠাবে এই চিঠিটা লিখে পাঠাবে দেখো নিয়মটা এখানে কিন্তু তারিখটা এদিকে দেওয়া আছে কোন দিকে ডান দিকে কিন্তু তারিখটা তোমরা সবাই কোথায় দিবে বাম দিকে দিবে প্রথমে তারিখটা বাম দিকে দিয়ে ঠিক সবগুলো বাম দিকে হবে এখানে টান দিকে দেওয়া আছে কিন্তু নিয়ম হবে কি বাম দিকে লিখে তারিখটা সবগুলো বাম দিকে লিখবে ঠিক আছে এগুলো সব এখানে যেরকম আছে ঠিক সেভাবে কি করবে দিবে এভাবে লিখে আমার কাছে পাঠাবে মুখস্থ লিখবে দেখে লিখবে না কেউ কেউ দেখে লিখবে না এবং যেভাবে লিখছে এই সোজা হয় মতো ইতি এই জায়গায় লিখবে না কোথায় লিখবে এই জায়গায় লিখবে ঠিক আছে আজকে তোমাদেরকে পড়াবো আজকে তোমাদেরকে দিব রচনা দিব এটা যেহেতু একদিন সপ্তাহে একদিন হয় আজকে তোমাদের রচনা দিব দুইটি রচনা দিব কি কি আমাদের দেশ এক হচ্ছে আমাদের দেশ দুই হচ্ছে একুশে ফেব্রুয়ারি তোমাদের সিলেবাসের মধ্যে আছে প্রথম সাময়িক মূল্যায়নে রচনা আছে এই রচনা থেকে আমি এক আর দুই নং দিচ্ছি এক হচ্ছে আমাদের দেশ দুই হচ্ছে একুশে ফেব্রুয়ারি এই দুটা কিন্তু তোমাদের গাইডের মধ্যেও থাকতে পারে গাইডের মধ্যেও আছে এক এবং দুই এ আছে লেকচার গাইডের মধ্যে রচনা দু আছে এবং তোমাদের ব্যাকরণের মধ্যেও থাকতে পারে ব্যাকরণের মধ্যেও থাকতে পারে আমাদের দেশ এবং কি একুশে ফেব্রুয়ারি তোমরা যেখান থেকে পারো যেখানে সহজ মনে করবে সেখান থেকে তোমরা শিখে শিখে রাখবে এই যে একুশে ফেব্রুয়ারি এখানে আছে তোমাদের ব্যাকরণের বইয়ের মধ্যে আছে ছত্রিশ নং চত্রিশ নংয়ের মধ্যে একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে এবং আমাদের দেশও আছে আমাদের দেশ হচ্ছে চৌত্রিশ নং আমাদের দেশ হচ্ছে চৌত্রিশ নঙে একুশে ফেব্রুয়ারি হচ্ছে ছত্রিশ নঙে দোনোটা তোমরা একান্ত করে শিখতে পারো ব্যাকরণ বইতে করে শিখতে পারো এবং তোমাদের লেকচার গাইডের মধ্যেও এক এবং দুই নঙের মধ্যে এই দোনোটা রচনা আছে তোমরা এগুলো শিখবে তাহলে আমাদের দেশ দেখো চৌত্রিশ নঙে দেখো চারশো সাত পৃষ্ঠার মধ্যে চারশো সাত চারশো চারশো পৃষ্ঠার মধ্যে দেখো সাত পৃষ্ঠার মধ্যে দেখো এই দেশ এই মানুষ বা আমাদের দেশ এখানে দেওয়া আছে সূচনা অবস্থান ও আয়তন জলবায়ু আবহাওয়া হ্যাঁ বিভিন্ন ঋতুতে প্রকৃতির রূপ দর্শনীয় স্থান উপসংহার যদি তোমরা বেশি বড় হয়ে যায় যেহেতু পরীক্ষায় দুশো শব্দের মধ্যে লিখতে হয় তোমাদের যদি বেশি বড় হয়ে যায় এটা তোমরা কিছু কিছু এখান থেকে বাদ দিবে হয়তো গাড়ি লেকচার গাড়ির মধ্যে আরেকটু চোট থাকতে পারে তোমরা যেখান থেকে সহজ মনে করবে সেখান থেকে শিখবে এই দেশ এই মানুষ দেখো সূচনা কি আছে আমরা বাঙালি আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি রূপের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ অরুণ নদী পাহাড় নিয়ে এদেশে খুবই মনোমুগ্ধকর কর বাংলাদেশ একটি জলবহুল দেশ দেশের মোট জনসংখ্যা প্রায় জনসংখ্যা প্রায় ষোলো কোটি একুশ লাখ এদেশে প্রতি বর্গ কিলোমিটারে হ্যাঁ এক হাজার জন লোক বাস করে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান অষ্টম উনিশশো সালে পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের জীবনদানের মধ্যে দিয়ে মধ্য দিয়ে এদের স্বাধীন হয়েছে বাংলা আমাদের মাতৃভাষা বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ত্রিশ কোটির বেশি লোক এই ভাষায় কথা বলে পাশাপাশি বিবেচনা পৃথিবীর চতুর্থ স্থানীয় বাংলা ভাষা চতুর্থ স্থানীয় ভাষা কি বাংলা বাংলাদেশের নানান পেশার মানুষ বাস করে এদেশের প্রতিটি মানুষ আমি মনে করি তোমরা যত বড় আছো ততটাই শিখলে ভালো হবে কারণ তোমরা এরপরে ষষ্ঠ শ্রেণীতে যাবে তোমাদের যদি এখন থেকে উপবাস করো বড় 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 করে শিকার তোমাদের জন্য উপকার হবে তোমরা যথাসম্ভব বড় বড় থাকলে বড় শিখবে ছোটো করার চেষ্টা করবে না ঠিক আছে অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন স্বাধীন সার্বভৌম দেশ এর পূর্বে ভারতের আসাম ত্রিপুরা মেরো মিজোরাম এবং মিয়ানমার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তারপর আছে জলবায়ু ও আবহাওয়া বাংলাদেশে জলবায়ু নাতিশীতোষ্ণ এরকম আবহাওয়ার কারণে ঠান্ডা বা গরমের দিনে এদেশের মানুষের বেশি কষ্ট করতে হয় না কষ্ট করতে কষ্ট করতে হয় না আবার এদেশের মধ্য দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী ফলে উর্বর পলিমাটি সমৃদ্ধ এদেশের মাটিতে জন্ম নিয়েছে অসংখ্য বনাঞ্চল পার্বত্য চট্টগ্রাম ছুরি সিলেট বান্দরবনের বনাঞ্চলের সাথে পাহাড় এবং পাহাড় ঘেঁষে বয়ে যাওয়া নদীগুলো এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে এসবের প্রাচুর্যের কারণে বাংলাদেশের জলবায়ু ও আবহাওয়া এত মুগ্ধকর বিভিন্ন ঋতুতে প্রকৃতির রূপ অর্থাৎ আমাদের দেশে এক এক ঋতুতে এক এক রকম বাংলাদেশের রূপ পরিবর্তন হয় সেটা সম্পর্কে বলা হচ্ছে কি বাংলার বুকে ছয়টি ঋতু ভালা বোতলের কেরায় বৈচিত্র্যময় রূপের ফসরা নিয়ে আসে গ্রীষ্মে বাংলার বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যায় অপরূপ সবুজ শ্যামল শোভা গ্রীষ্মের রুক্ষতার পর বর্ষা নিয়ে আসে মেঘময় দিন আর অজর বৃষ্টি প্রকৃতিতে জাগে সুজীবতা প্রবল বর্ষণে কখনও কখনো নেমে আসে বন্যা জগজগে নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ শিংড়ে আর কাশ ফুলে শুক্র হাসি নিয়ে আসে শরৎ হেমন্তের করে করে ফসল উঠে নবান্ন উৎসবের মুখরিত হয় বাংলা গ্রাম বাংলা হেমন্তের প্রকৃতি তাকে শান্ত সুম্য শীত আসে হিমেল হাওয়ার পরশ নিয়ে ভুরে গণ কুয়াশার আবরণের অন্তরালের প্রকৃতি যেন তার সব শ্বাসসজ্জা চুরে পেলে এই যে এক শীত চলতেছে বসন্ত প্রকৃতিতে যাকে দারুণ চাঞ্চল্য গাছে গাছে কচ্ছি সবুজ পাতার শিহরণ অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের ডালে ডালে লাগে লাল পুলের আগুন দর্শনীয় স্থান অর্থাৎ দেখার মতো কি আছে আমাদের দেশের মধ্যে দেখার মতো কি আছে যেমন তোমরা কি বিনোদনের জন্য যাও সেই বিনোদনের স্থানগুলো হচ্ছে কি প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই দেশ এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার যা আমাদের দেশে অবস্থিত এছাড়া রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য গোড়া সেন্ট মার্টিন দ্বীপ পার্বত্য চট্টগ্রাম জেলার বান্দরবন কাগড়াছড়ি রাঙ্গামাটি সাজেক প্রভৃতি বাংলাদেশে বহু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও চড়িয়ে চিঠি আছে এ সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হল পাহাড়পুর বৌদ্ধ বিহার মহা পানামনগর হ্যাঁ লালবাগ কেল্লা গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য হলো ষাট গম্বুজ মসজিদ প্রবৃতি এ সকল দর্শনীয় স্থান পরিদর্শন করতে প্রতি বছর বহু বিদেশি পর্যটক এদেশে আসে অর্থাৎ সবাই শীতকালে শীতকালে সবাই তো হুম শিক্ষা সফরে যায় তোমরা যেহেতু করোনাকালীন অবস্থায় যেতে পারছ না হ্যাঁ এই যে দর্শনীয় স্থানগুলোতে সবাই প্রতি বছরে বেড়াতে যায় উপসংহার আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ভালোবাসি স্বাধীন করেছি সর্বোপরি এদেশের স্বাধীনতা সদা সচেষ্ট তারপর দেখো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বড় না একদম ছোট আছে আমাদের দেশ ছোট আছে এখন একুশে ফেব্রুয়ারি দেখো একুশে ফেব্রুয়ারি হচ্ছে পিসটা পিসটা হচ্ছে তোমার চারশো নয় চারশো নয় মধ্যে একুশে ফেব্রুয়ারি সাতশো নয় পৃষ্ঠার মধ্যে একুশে ফেব্রুয়ারি দেখো একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সূচনা ফেব্রুয়ারি সালে ভাষা একটি ঐতিহাসিক দিন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছে তাদের রক্তেরাঙ্গা এই দিন একদম ছোট এক পৃষ্ঠা বেশি বড় না ঐতিহাসিক পটভূমি ও দিবসটির তাৎপর্য উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ এক জনসভায় ঘোষণা করেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তোমরা এটা একটু ছোট করতে পারবে ঐতিহাসিক পটভূমি ও দিবসটির তাৎপর্য এটা একটু তোমরা কি করতে পারবে ছোট করতে পারবে এটা ছোট করতে পারবে তারপর শহীদ মিনার এটা ছোটো আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি তারপরে দিবসে করণীয় তারপর উপসংহার বেশি বড় না এই দুইটা তোমাদের জন্য এক সপ্তাহের জন্য থাকবে এই দুইটা রচনা তোমরা শিখবে এবং মুখস্থ লিখবে ঠিক আছে আজকে তাহলে এতটুকুই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ